এখন বাজে ভোর 6টা। আমরা মেঘ দেখার উদ্দেশ্যে বের হয়েছি। আমার 3 বারের অভিজ্ঞতা, আজ সর্বপ্রথম এত সুন্দর আবহাওয়া দেখতে পাচ্ছি। সাজেক ভ্যালি যে মেঘের রাজ্য তা আজকে বুঝতে পারলাম। সাজেক বাংলাদেশের পার্বত্য জেলা রাঙ্গামাটি জেলায় অবস্থিত। সাজেক এমন একটা জায়গা যেখানে মানে অসম্ভব এক সুন্দর জায়গা। আল্লাহ তাআলা আমাদের দেশে প্রাকৃতিক সৌন্দর্য, নীলাভূমি এই বাংলাদেশ দেশটা অধিকাংশ সৌন্দর্য হচ্ছে পার্বত্য জেলা। তো আমরা আজকে মেঘ দেখছি, মেঘের সাথে খেলা করছি, খুব উপভোগ করছি। আমরা গুড্ডি ভ্রমণ গ্রুপ হয়ে 45 জনের একটা টিম এসেছি ঢাকা আশুলিয়া থেকে। তো সবাই অনেক মজা করছে। এই যে আমাদের গুড্ডি ভ্রমণ গ্রুপের 2 সদস্য হেঁটে যাচ্ছে, ওনারা হয়তো বা মেঘ ধরার উদ্দেশ্যে যাচ্ছে। ওনারা খুব এক্সাইটেড ঘুরছে, দেখছে মেঘ। দেখেন দর্শক, সামনে এত সুন্দর মেঘ, মনে হচ্ছে যে কুয়াশায় আচ্ছন্ন এলাকা, কিন্তু এগুলো কিন্তু মেঘ। সাজেকে একমাত্র আসে পর্যটকরা মেঘ দেখার উদ্দেশ্যে। তো এই যে মেঘগুলো দেখেন দর্শক, এগুলো কিন্তু সবই মেঘ। এই যে আমাদের আরও 2 সদস্য ছবি তোলায় ব্যস্ত, একজন চলে গেল ওদিকে। মেঘ মেঘের দেশ সাজেক, আলহামদুলিল্লাহ আল্লাহ প্রকৃতিকে কত সুন্দর করে সাজিয়েছে। আমি মেঘের দিকে এগিয়ে যাচ্ছি। পাহাড়, আঁকাবাঁকা ডালু রাস্তা, হাঁটতেও কষ্ট লাগে। তো আমাদের নিজস্ব কোনো পরিবহন ছিল না, তো তাই হেঁটে যাচ্ছি। সাজেকে যেতে হলে খাগড়াছড়ি হয়ে যেতে হয়। সাজেক যেতে খাগড়াছড়ি থেকে সাজেক যেতে 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগে। পাহাড়ি রাস্তা, আঁকা বাঁকা, খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আপনি সাজেক পৌঁছে যাবেন। সাজেক যাওয়ার আগে আপনার 5 থেকে 6 কিলো রাস্তা, অনেক ঢালু, ভয়ঙ্কর রাস্তা। তবে এখানকার যারা গাড়ি চালক তাদের হয়তোবা এখানে আসা যাওয়া করতে করতে তাদের একটা অভ্যাস হয়ে গেছে, তারা খুব সুন্দর করে পর্যটকদের নিয়ে আসে এবং নিয়ে যায়। প্রত্যেকটা ড্রাইভার চেষ্টা করে যে একটা পর্যটকের যাতে ক্ষতি না হয়। আর আপনার সাজেককে অসংখ্য আপনার রিসোর্ট পাবেন, সবই কাঠ বাঁশের তৈরি। এখানে আপনার থাকতে হবে। 2-1টা বিল্ডিং আছে, মানে সেনাবাহিনীরা হয়তো বা করছে, বেশিরভাগই কাঠ বাঁশ
এসব দিয়ে তৈরি। দেখেন দর্শক, সামনে মেঘ আর মেঘ, কত সুন্দর প্রকৃতি। এই যে সবাই ছবি তোলায় ব্যস্ত মেঘের সাথে, মেঘের ছবি উঠাবে স্মৃতি করে রাখবে। এই দেখেন দর্শক, মেঘ চারিদিকে, মেঘ আর মেঘ দেখতে পাবেন। সাজেকে এসেছে বৃষ্টি দেখছি, মেঘ দেখছি, খুবই প্রাকৃতিক একটা পরিবেশ, সৌন্দর্য খুবই সুন্দর।